আমি জন্মেছি এই 9 নম্বর মদনঘোষ লেনে। আমার বাবাও জন্মেছিলেন এই বাড়িতে। আমার মেজো কাকা হেমচন্দ্র দে, যিনি ইঞ্জিনিয়ার ছিলেন, তিনি এবং আমার ছোট কাকা স্বর্গত কৃষ্ণচন্দ্র দে, তিনিও এই বাড়িতেই জন্মেছিলেন। কাকা জন্মেছিলেন নর্মাল ওয়েতে, কিন্তু 13 বছর বয়সে কাকা অন্ধ হয়ে যান। এবং আমার বাবার যখন বয়স 6 বছর তখন আমার ঠাকুরদাদা মারা যান। এগুলো আমার ঠাকুমার কাছে শোনা। ঠাকুমা এই বাড়িতে তার 3 ছেলেকে নিয়ে হিমশিম খেয়ে যেতেন এবং তাদেরকে মানুষ করেছিলেন। এই বাড়ি ভাড়া দিয়ে, সেই বাড়ির ভাড়ার টাকাতে ছেলেপিলেদের পড়াশুনো করা সব কিছু করিয়েছিলেন আমার ঠাকুমা। খুব স্ট্রং ওম্যান ছিলেন। এবং শেষ পর্যন্ত কাকার যখন 13 বছর বয়স তখন কাকা হয়ে যান অন্ধ। কাকার চোখের রেটিনা শুকিয়ে গেল কেন জানি। সে অনেক কিছু করবার পরেও সেটা ঠিক হলো না। তখন কাকার খুব সুন্দর চেহারা ছিল। আমাদেরই জাতীয়, আমাদের জাতের এক খুব বড় জমিদার এখানে থাকতেন, আমাদের বাড়ির খুব কাছে। তার নাম ছিল হরেন্দ্রনাথ শীল। হরেন্দ্রনাথ শীল খুব বড় জমিদার ছিল এবং তার বাড়ি ছিল এই যত ইয়ের গান বাজনার লোকেরা, সারা ভারতবর্ষের গান বাজনার লোক সেখানে আসতেন এবং তার বাড়িতে থাকতেন, থেকে গান বাজনা করতেন। তো হরেন্দ্রনাথ শীল কেন জানি কাকার উপর খুব অ্যাট্রাক্টেড হয়ে, যে একটা বাচ্চা ছেলে সে অন্ধ হয়ে গেল এবং সেই জন্যে কাকাকে তিনি হাতে তুলে নিলেন এবং তার বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে সেখানে রেখে তাকে গান বাজনা শেখাতে আরম্ভ করলেন। কাকার সকলের থেকে গ্লেয়ারিং একটা ঘটনা হচ্ছে, 18 বছর বয়সে, কাকার 18 বছর বয়সে হি ওয়াজ এ ফুল ফ্লেজ সিঙ্গার অফ বেঙ্গল। এবং কাকার গান শুনে লোকে চমকে যেতেন যে এই গলা, এই স্টেন্টোরিয়ান ভয়েস একটা, এ কী করে হলো এত গলার দাপট? আর কোনো স্কেল কাকার কাছে, কোনো স্কেল দিয়ে তাকে বাঁধা যেত না। হারমোনিয়ামের পর্দা সব শেষ হয়ে যেত। কাকা খেয়াল খুব ভালো গাইতেন, ঠুমরি ভালো গাইতেন। এবং জমিরুদ্দিন খাঁ সাহেব, আমাদের দেখেছি এই বাড়িতে জমিরুদ্দিন খাঁ সাহেব আসতেন কাকাকে ঠুমরি শেখাতে। সতীশচন্দ্র দত্ত দানিবাবু, তিনি ছিলেন একজন ধ্রুপদিয়া এবং কাকাকে খুব পছন্দ করতেন, তিনি আসতেন কাকার সঙ্গে পাখোয়াজ বাজাবার জন্যে। এবং কাকা শিখতে আরম্ভ করেন দবির খাঁ সাহেবের কাছে ধ্রুপদ। কিছুদিন ধ্রুপদ শেখবার পর কাকা যখন ফাংশনে ধ্রুপদ প্রথম গাইলেন, ধ্রুপদ ধামার, তখন লোকে চমকে গিয়েছিল যে এই লোকটা তো ফিল্মের গান করে, এই লোকটার মুখে ধ্রুপদ ধামার এইভাবে শুনবো আমরা তো আশা করিনি। একটা কথা বলতেন কাকা, সেটা আমার মজ্জায় মজ্জায় এখনও আছে, ডোন্ট ডিজায়ার ইট। তার মানে বলতেন যে তুমি যদি গান করতে চাও তোমাকে রেয়াজ করতেই হবে, শিখতেই হবে, আদারওয়াইজ তুমি গান করতে পারবে না। এই ঘরে বসে শচীন কর্তা এই ঘরে বসে কাকার কাছে গান শিখতেন, আর আমি এখানে এসে বসে থাকতাম প্যান্ট, হাফ প্যান্ট পরে। শচীন দেখে আমার খুব ভালো লাগতো, ওই রকম একটা দেখতে লোক, বাঙালিদের মতো দেখতে ছিল না, একটুখানি ওই অধিকার মতো দেখতে ছিলেন, যেকে মূলত চাইনিজ লোক একটা, এত ফর্সা, আর ওই সাদা ধুতি পাঞ্জাবি পরে আসতেন, বড় ভালো লাগতো আমার। আর ওই রকম নাকি সুরে গান করতেন, আমার খুব ভালো লাগতো শচীন দেখে। অদ্ভুত রকমের কাকা ছিলেন একটা পায়োনিয়ার, পাথ ফাইন্ডার, যে কী করে গান শিখতে হয়, কী করে গান গাইতে হয়, এই সমস্ত জিনিসগুলো মানে রেগুলার রিসার্চ করে কাকা বার করেছিলেন। যেমন ধরুন, গেঁথেছি এই ফুলের মালা, মনকুসুমের রং ভরা এই পিচকারিটি রাধে, এইসব গান কাকার তখন ডাক সাইডে পপুলার গান, কী করে কাকা বানাতেন, ওই
হিন্দি গান থেকে থেকে শুনে শুনে তার ছায়া নিয়ে নিয়ে বালাতেন। এবং সকলে জানে না যে এই জিনিসগুলো কী করে জন্মাতো এবং কাকা কী করে সেগুলোকে পপুলার করতেন। এসব গান আজকাল হয় না আর, এত থট প্রভোকিং গান, যেমন লেখা গানের যেরকম সুর সেরকম গায়কি, কী করে যে তারা এসব গান করতেন আমি জানি না। আমি শিখেছিলাম কাকার রেকর্ড থেকে, এবং যখনই গাই আমি নিজেকে হারিয়ে ফেলি এসব গান করতে গেলে। আমি তো বলছি আমি এই তার ভাইপো হয়ে জন্মে ধন্য হয়ে গেছি। আমি জীবনে কোনোদিন সারেগামা পাদা নিশা শিখিনি। এই বাড়িতে এত বেশি গান বাজনা হতো সকাল থেকে নিয়ে রাত্রি 12টা পর্যন্ত যে আমরা শুনে শুনে গানটা পেকে গিয়েছিল। মাদানি বাদা মাপা গা রে সা গা মা ধা নি দানি সা মা দা মা দানি গা মা মাদা মা দানি সা নি দা মা গা মা পা দানি বাদা মাপা গা রে সা, এটা আমি শিখিনি। বাদল খা সাহেব কাকাকে শেখাচ্ছে, আমি শুনে শুনে শিখে নিয়েছিলাম। একদিন আমি গাইতে গাইতে যাচ্ছি, বাদল খা সাহেব বলে ইয়ে কন হ্যাঁ লড়কা ই গা রা, তো কাকা বলে ও মেরা ভাতিজা হ্যায় মান্না গা রা হ্যাঁ, যারা বলাও ইধর, তো আমাকে ডাকলো, আরে আও বেটে আও ইধর বেঠো, ক্যা হ্যাঁ বলে ক্যা গা রা থা তুম, ক্যা গা রা নেই তুমি গাকে শোনাও। তো কাকা বললে যে একটু গিয়ে গাও না, কী গাইছিলে তুমি, কাঁ সে শিখাতে বলে, আমরা কাঁ সে শিখা, আব চাচাজিকে শিখা রেতে মানে শিখলি। আমার কানটা এত বেশি পেকে গিয়েছিল এইসব শুনে শুনে যে আমার কি শেখাতে হতো না, আমি গেয়ে দিতে পারতাম। তাছাড়া কাকা ছিলে নন্দ, কাকার প্রত্যেকটা গান আমাদেরকে লিখতে হতো, আমাকে কিংবা আমার বর্দাকে লিখতে হতো, নোটেশন করতে হতো, নোটেশন আমাদের একটা শর্টের নোটেশন করতে হবে, সেই নোটেশন করে রেখে দিতাম যাতে করে সুরটা ভুল না হয়ে যায় কখনো। এসব আমরা রিয়েলি রিয়েলি দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ে উই হ্যাভ লার্নড মিউজিক। এই ঘরে বসে বাদল খাঁ সাহেব, জামরুদ্দিন খাঁ সাহেব, দর্শন সিং, সতীশচন্দ্র দত্ত, দবির খাঁ সাহেব, ইয়ে আমাদের
বেগম আখতার সাহেবা, রায়সাদ বড়াল, পঙ্কজ মল্লিক, পাহাড়ি সানিয়াল, সাইগাল সাহেব কে আসেননি এই ঘরেতে গান বাজনা করেননি এই গাড়িতে। আর কীর্তনিয়া, কত বড় বড় কীর্তনিয়া, তারা উপরের ঘরে বসতেন, কাকা উপরে শিখতেন তার কাছ থেকে কীর্তন। সেই জন্যে আমি বলছি এই গাড়ির, এই বাড়িটার একটা হিস্ট্রি আছে এবং বিশেষ করে এই রুমটার একটা হিস্ট্রি আছে। ফিদা হোসেন খাঁ সাহেব, ফিদা হোসেন খাঁ সাহেব কাছে বসে তবলা শিখতেন কাকা। কাকা তবলা শিখতেন এবং আমাকে সেসব বোল লিখতে হতো। আমার মনে আছে আমি তবলার বোল এমন বলতে পারি, বম্বেতে যখন তবলার বোল আমি কত কত গানের মধ্যে আমি তবলার বোল বলেছি, এবং সেই তবলার বোলগুলো ইভেন যারা বোলগুলো যারা আমাকে শিখিয়েছে তাদের থেকে বেটার বলেছি। তেটিকে তাক ধরে ধাক ধরে ডাকে, তেটিকে তা হাতে ধাক ধাক ধরে ধাক ধাক ধাক, এ বলা খুব মুশকিল, কিন্তু আমি সমস্ত কাকার ডিউটি লেগে আমি শিখেছি এসবগুলো। নবদ্বীপের শোভনচন্দ্র আজি কি অস্তমিত, দলিত সুখের ভ্রষ্ট কুসুম স্মৃতিপথে লুণ্ঠিত, পাতায় পাতায় অথির ব্যথায় ঝরি গুঞ্জন হারা প্রেমিক ভোমর বাতাসে কাঁদিয়া মরি গেছে চলে প্রাণের নিমাই গেছে চলে। আহা, আমার চোখে ভেসে ওঠে কাকা যখন গাইতেন এসব গান, আর ঠাকুমা বসে পাশে ঘরেতে বসে ঝরঝর করে কাঁদতেন। আহ, কাঁদে শচি মা জননী হারায় নয়ন বলি, কেঁদে বলিনি মাই আমার কেন গৃহ ছেড়ে গেলি। আমি সেজ ছেলে ছিলাম, মায়ের সেজ ছেলে। সেজ ছেলেরা ন্যাচারালি একটু নেগলেক্টেড হয়, মধ্যেখানে পড়ে যায়, তো বড় ছেলেও নয় ছোট ছেলেও নয়, সেজ ছেলে, ও একটু নেগলেক্টেড হয়েই যায়। আর মেজ ছেলে যে ছিলেন আমার মেজদার যে ডাক্তার, সে ছিল খুব উইক একটা প্রকৃতির লোক, সেজন্যই তার উপর একটা ন্যাচারাল ইয়ে ছিল সকলের যে আর ছেলেটা গুটি গুটি ভালো ছেলে দিচ্ছে। আমি যে দোষী প্রকৃতির ছিলাম সেজন্যই আমাকে সকলে নেগলেক্ট করত। এক মা আমাকে মানাম না, মানু বলতেন, আয় বাবা। আমি খেতাম ওই একটা বেগুন ভাজা, এত বড় একটা বেগুন ঘিয়েতে ভাজা, চারখানা লুচি, ব্যাস এই যদি মা দিতেন আমাকে, আই ডিডন্ট ওয়ান্ট এনিথিং এলস। একটা বেগুন ভাজা, বড় বেগুন ভাজা আর চারখানা লুচি খেয়ে, আর যদি একটু মিষ্টি মিষ্টিতে মোহনভোগ হতো, মোহনভোগ যেটা হালুয়া বলা হয়, সে এটুকুনি খেলাম, ব্যাস আমার এই আর কিছু চাই না। আর আমার মা জানতেন সেটা, তাই বলতো আয় বাবা খাবি, আয়, ঠিক মা আমাকে ওইটি বানিয়ে দিতেন। সেই জন্যই আমার গোড়া থেকেই মায়ের উপর, যখন আমি ওই গানটা করলাম সুপর্ণকান্তি সুরেতে, পুলক লিখলো গান, মা মাগো মা আমি এলেম তোমার কোলে, তোমার মায়ায় তোমার ছায়ায় মানুষ হব বলে, যখন আমি গানটা শিখলাম, শিখে আমি গোড়া গানটা প্রায় রেকর্ডিং হবে HMV-তে, মা গো মা, আমি হঠাৎ পুলককে বললাম যে হঠাৎ চেঁচামেচি কেন, মা মা করে চেঁচামেচি করা, একটা একটা গৌরচন্দ্রকে কিছু থাকা উচিত, একটা একটা ইন্ট্রোডিউস করুন মায়ের যে উপর একটা আমার যে ফিলিং, আমি আমাকে কিছু বলতে দিন মায়ের ব্যাপারে, তারপরে আমি গাইব এই মা গো মা বলে কী হবে। তারপর না সে একটা ও সাজেস্ট করলো কিছু, আমার ভালো লাগলো না। তো আমার মনে আছে আমি কলেজে পড়েছিলাম, পিতুর পথিকা মাতা গর্ভদা, আমার সংস্কৃত ছিল, সংস্কৃত আমার ভয়ঙ্কর পেট সাবজেক্ট ছিল,
পিতৃপদিক মাতা গর্ভধারণ পোষণাত অতো হি ত্রিশু লোকেশু নাস্তি মাতৃ সমগুরু। পিতৃপদিক মাতা গর্ভধারণ পোষণাত অতো হি ত্রিশু লোকেশু নাস্তি মাতৃ সমগুরু। ছায়ায় তোমার মায়ায় মানুষ হব বলে মা মাগো মা মাগো মা মাগো মা। আমার যখন আমি বিয়ে করেছিলাম প্রত্যেকে আমার বিয়ে রেগে এসেছিল এই বাড়িতে, কেন বাঙালি মেয়ে নেই? আছে ঠিক আছে, তবে আমার ভালো লেগেছে সুলোচনাকে আমি বিয়ে করবো, তোমার না তা হবে না, তোমার বম্বে যাওয়া হবে না, এই এইসব এই বাড়ি থেকে হচ্ছিল। তখন আমার মা আমাকে বলছে বিয়ে তো তুই করবি, তোর বাবা তো করছে না, যা তুই গিয়ে সুলোচনাকে বিয়ে কর। আই ডিন্ট আস্ক এনিবডি এলস, আই ওয়েন্ট, আই গট ম্যারিড টু হার। মোনালিসা মোনালিসা দে হার নেম ইউ, ইউ আর সো লাইক এ লেডি উইথ এ মিস্টিক স্মাইল। You were lonely for the lonely, then they had blamed you for that Mona Lisa strangeness in your eyes. এটা ওই ন্যাট কিং কোলের গান, এইসব আমার গায়ের কাঁটা দিয়ে ওঠে। এটা যে কী গান, বিকজ আমি জানি যে যেভাবে গেয়েছিলেন ও গান আমরা গাইতে পারবো না, সে যে কী গান করেছিলেন উনি। মোনালিসা মোনালিসা দে হ্যাড ব্লেমড ইউ, you are like a lady with a mystic smile, mystic smile, cause you are lonely, you are lonely, you are lonely, you are lonely, they had blamed you for that strangeness in your eyes, Mona Lisa. Eram gaan chilo bebe dekhun amar boyer kach theke shekha. If you are my any man, I'll be teacher any time, and I'll love you, love you all the T-I-M-E time. এরকম গান শুনেছেন আগে কখনো? শোনেননি? If you are L-A-R-K lark in the P-A-R-K park, I'll K-I-S-S kiss you in the D-A-R-K dark. কত রকমের গান আর ইংরেজি গান, কি বিউটিফুল গান শুনছ, ওহ beautiful songs. Jim Reeves' গান, oh Danny boy, the pipes are calling from glen to glen and on the mountain sides, the summer's gone and fast the leaves are falling. Is you, is you, must go and I must fight. কাঁদি রে, আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের মধ্যে, সঙ্গীত পদ্ধতির মধ্যে ভূপালি বলে একটা রাগ আছে, সা রে গা পা দা সা সা দা পা গা রে সা, এই নোট লাগে, সা পা সা রে গা গা রে গা দা পা গা রে গা রে সা গা মা পা, এখানে মধ্যমটা নিয়েছে আর কি। ইউ আর সো না ফ্রম গ্লেন টু গ্লেন সা গা মা পা অ্যান্ড ডাউন ধা পা গা সা গা রে। আমি এর থেকে একটা গান বানিয়েছিলাম, আমার এই শ্যামনবাবু আছেন সন্ধ্যার হাজব্যান্ড, আমি আজ আকাশের মতো একেলা কাজল মেঘের ভাবনায় বাদলের সেই রাত ঘিরেছে
ব্যথা আমি আজ আকাশের মতো একেলা একেলা একেলা। বাদলের এই রাত ঘিরেছে ব্যথায়, তার জন্য আমি সুর করেছিলাম। আমার ওই ভূপালী নোট আমাকে হন্ট করছিল, আমি ভূপালী নোট ওই কল্যাণ ঠাটের উপরে সারে গ দ রে গ গ প দ প।